হলো আমার ঠাম্মি দাদাভাই দিদিভাই আমরা ছোট ছোট ওদের সহযোগিতা করি। শীতের সকালে বেরোতে খুবই ভালো লাগে, কিন্তু বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দেরি হয়ে যাওয়ায় আমরা দুপুরবেলায় লাঞ্চ সেরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে একটা গ্রামের দিকে। অপূর্ব সুন্দর, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যালো, নমস্কার। নমস্কার, গুড আফটারনুন বন্ধুরা। এই দুপুরবেলা একটু বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। অহন আর অপরেশ এবার নতুন অ্যাডমিশন, দুজনেরই দু রকম স্কুল, একটা মর্নিং একটা ডে, একটা বয়েজ একটা গার্লস। তো দুজনকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এইসবের জন্য সাইকেল প্র্যাকটিস করাচ্ছে আমাদের অপরেশের বাবা আমাকে। তো ডাবল ক্যারিয়ার করার জন্য অপরেশের বাবা বলল যে আমাকে পিছনে বসিয়ে তুমি চালাও, তারপরে প্র্যাকটিস হোক একটু। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম দুজনে, কেমন লাগলো বলবেন। আর এইটা আজকে আমাদের ফার্স্ট ব্লগ, অনেকদিন ধরে ভাবছি শুরু করব। তো বন্ধুরা দেখুন, আমরা একটু ঘুরতে এসেছি, ঠিক আছে? আর বন্ধুরা আপনারা এই চ্যানেলটা একটু দেখবেন, এই চ্যানেলটার নাম দেওয়া হচ্ছে অহনা অপরেশ ব্লগ। প্লিজ বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে লিখবেন। আমরা এই চ্যানেলটাতে দেখাতে যাব, যেটাই দেখবো সেটাই দেখাবো, যেটাই করবো সেটাই দেখাবো। এবং টেকনিক্যাল কিছু কাজ আছে যেগুলো বাড়িতে করে, যেটা সবসময় মিস্ত্রি ডাকলে পাওয়া যায় না বা মিস্ত্রি সবসময় পাওয়া যায় না, সেগুলো নিজে হাতেই করে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, আমরা এখানে কোনোদিন আগে আসিনি, তো অপূর্ব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে জায়গাটা, পুরো ফাঁকা চারিদিকে আর ভীষণ, মানে সবজি চাষ করছে, ধান চাষ করছে, ধানগুলো কিছু কিছু জায়গায় আবার ধানগুলো পেকেও গেছে, ধানগুলো পেকে গেছে পুরো সোনার, ওই জন্য একে সোনার ফসলই বলে, যে দেখো সোনার মতো লাগছে, ওর হলুদ কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন শীতের বিভিন্ন রকম ফসল, এই টমেটোর গাছ, এই যে কপি, আমরা এই যে যেখানে ঘুরতে এসেছি সেখানে এসব খেত সেট রয়েছে। এই যে আমরা এখন বাড়ি ফিরছি, তুমি কিছু বলো বন্ধুদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বন্ধুরা আজকে তাহলে এই অবধি রাখি, আপনারা তাহলে দেখবেন প্লিজ, কেমন রাখছি আজকে, নমস্কার, আবার দেখা হবে।